আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। গুড নিউজ যারা সৌদি আরবে আছেন ফ্রেন্ডস, আজ সকালে আপনার একটি আপডেট এসেছে আফসারে। তিনটি যেই আপডেটে আপনার তিনটি অপশন অ্যাড হয়েছে। তিনটি অপশন খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক হেল্পফুল যারা আপনার সৌদি আরবে আছেন। তিনটি অপশন কি কি আমাদের লাভ আমি এই ভিডিওতে ডিসকাস করেছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, প্রথম আপডেট হলো আপনি মেহনা অথবা যে কোনো কিছু চেঞ্জ করতে হলে কিন্তু আগে আপনার যাওয়া যেতে অ্যাপ্লিকেশন করা পড়তো এবং আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মেহনাটি চেঞ্জ করা হতো। এখন ফ্রেন্ডস এই আপডেটটি আজকে দেওয়া হয়েছে। এখন আফসারের মাধ্যমেই আপনার যে কোনো পেশা চেঞ্জ করতে পারবেন। এটি হলো প্রথম আপডেট। আর ফ্রেন্ডস আরও দ্বিতীয়টি আরেকটি আপডেট হলো আপনার যারা সৌদি আরব থেকে আপনার এক্সিট এবং রিএন্ট্রি ভিসাতে আপনার দেশে গেছে অথবা তার ফ্যামিলি দেশে গেছে। এখন কিন্তু আগে ছিল যে লোক আপনার ভিসা এক্সপায়ার হয়ে যাবে যদি না আসতে পারে, তাহলে কপিল যদি ওই লোককে পুনরায় আপনার আনতে আগ্রহী থাকে তাহলে আপনার যাওয়াজাতে অ্যাপ্লিকেশন করা হতো এবং যাওয়াজাতের পেপার নিয়েই আপনার তাকে আপনার পুনরায় আপনার রিএন্ট্রি ভিসা পাঠিয়ে তাকে আনা হতো। কিন্তু ফ্রেন্ডস এই আজকের আপডেটের মাধ্যমে আপনি যে কোনো লোক আপনি যখনই দেশে যাবে কফিল চাইলেই আপনি আফসারের মাধ্যমে তাকে আনতে পারবে। আর দ্বিতীয়ত তার ফ্যামিলি যদি আপনার ছুটিতে যায় এবং সে যদি আপনার না আসে দুই মাসের আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেলে পুনরায় কিন্তু আপনার আকামা তার রিনিউ হবে না। কিন্তু এই আপডেটের মাধ্যমে তার আকামাটি আপনার রিনিউ করতে পারবে এবং যে না আসতে চায় এখান থেকে সেই আফসারের মাধ্যমে আপনার ক্যান্সেল করতে পারবে। ফ্রেন্ডস তিন নম্বর যে আপডেটটি হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক হেল্পফুল। এটা এই আপডেটটা হলো যাদের পেশা সোয়াক্কাস, আমেল মঞ্জিল অথবা আপনার মাজরা, যাদের কফিল হুরুপ এবং কুরুশ দিয়েছে অথবা কফিল থেকে পালিয়ে অন্য কোথায় কাজ করতেছেন, এখন চাইলে আপনার কফিল এই এখন আপনার আফসারের মাধ্যমে হুরুপটি কেটে তাকে পুনরায় আপনার কপিলের নিকট আনতে পারে। ফ্রেন্ডস এই করোনার জন্য আজকের এই নতুন আপডেটটি আপনার লঞ্চ হয়েছে যাতে সবাই এই হেল্পটি পেতে পারে। তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওতে। যদি ভিডিও দ্বারা আপনাদের উপকার আসে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি ভালো না লাগলে একটি ডিসলাইক দিবেন। এরকম নিত্য নতুন ট্রিক্স অ্যান্ড টিপস পেতে এই চ্যানেলের সাথে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।